দমদমে বাড়ি দেয়া চট্টোপাধ্যায়ের। শুক্রবার তার 14 বছরের জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল নিউ টাউনের একটি হোটেলে। এই কিশোরীর লড়াই চলছে জন্ম থেকে, সেই লড়াই রোগ ব্যাধির সঙ্গে। জন্মের পর দেখা যায় দেয়ার গলায় 2টি টিউমার, সেই সময় খেতে খুব অসুবিধে হতো। 2.5 বছর যখন তার বয়স তখন গলায় অপারেশন হয়। তারপর একটু বড় হতেই পড়াশুনো শুরু। তখন অন্য বিপত্তি দেখা দেয়। 2013 সালে পড়ে যায় স্কুলে, মাথায় জল জমতে শুরু করে, 4 বার অপারেশন হয়, বন্ধ হয়ে যায় স্কুলে যাওয়া, আবার অন্য লড়াই। এই লড়াই শুধু দেয়ার নয়, তার বাবা মায়েরও। ছোট থেকেই অভিনেতা দেবের ভক্ত দেয়া, দেবের সিনেমা দেখতে ভালোবাসে। দেয়ার ইচ্ছে ছিল ওর কোনো জন্মদিনে যেন দেব আসে। বাবা মা সেই ইচ্ছা পূরণ করেছেন, তারাই দেবের সঙ্গে যোগাযোগ করেন। দেব শুক্রবার উপস্থিত ছিলেন জন্মদিনের অনুষ্ঠানে। দেয়ার সঙ্গে কেকও কাটেন। জন্মদিন এটুকু বলতে হবে, একটা গিফট কি আমার কিডন্যাপ ছবিটা রিলিজ হবে, আমার প্রিমিয়ারে তোমার পাশে বসে আমি ছবিটা দেখবো। ও ফ্লড নিউজ চ্যানেল ছেড়ে আটকা গেল। দেব জন্মদিনে আসায় খুশি দেয়া। দেবকে অনেকটাই ভালো লাগে, অ্যাকশন ভালো লাগে, গান ভালো লাগে, বই ভালো লাগে, আনন্দ হচ্ছে। পরিবার সূত্রে খবর, দেবকে বিষয়টি জানানোর পর তিনি ব্যস্ততার মধ্যেও সময় বের করে নেন। তাই তো 15ই মার্চের সন্ধ্যেটা দেয়ার কাছে মনে রাখার মতো হয়ে উঠল। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।